দীর্ঘ নিভৃত বাসের শেষে স্থানীয় বিধায়কের উদ্যোগেই জুটল থালা ভরা মাংস ভাত। গরম ভাতের কোল ঘেঁষে এক হাতা পঞ্চরত্ন সবজি, মাংসের ঝোল গড়িয়ে চলেছে সাদা ভাতের দিকে, পাশে এক বাটি টলটলে ডাল। কানা উঁচু ভাতের থালাটা কোলের কাছে টেনে নিয়ে ঝরঝর করে কেঁদে ফেলে অনেকে, ভাতের চুড়োয় আঙুল গেঁথে তবু অনেকে ফুঁপিয়ে চলে। দীর্ঘদিন পর আজ মাংস ভাত খেয়েছে। পরিযায়ী হোম কোয়ারেন্টাইনে থাকা পরিবারদের ভাত জুগিয়েছেন মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের পাঁচডাঙ্গা গ্রামবাসী ও এলাকার বিধায়ক। আজকের কর্মসূচির উদ্যোক্তা ও খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশিস মার্জিত বলেন, করোনার জন্য যে সাবধানতা অবলম্বন করতে হচ্ছে, লকডাউন অর্থাৎ এই লকডাউনের পাশাপাশি অনেক পরিযায়ী শ্রমিক ও এই এলাকার শ্রমিক কাজের তাগিদে গিয়ে বিশেষ করে কলকাতা ও বিভিন্ন জায়গা থেকে যারা ফিরে এসেছে এই এলাকায় তাদেরকে সরকারি কোনো স্কুলে বা হোমে কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে। এই এলাকাতে কলকাতা থেকে এসেছে যে সমস্ত পরিবার তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, বেশ কিছু পরিবারকে পাঁচডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়েও রাখা হয়েছে। তাদেরকে প্রথম ও দ্বিতীয় দফায় চাল ডাল তেল আলু দেওয়া হয়েছে। প্রথম থেকে তাদের সুবিধা অসুবিধায় তাদের পাশে আমরা আছি। আজ আমাদের ব্যক্তিগত উদ্যোগে রান্না করা খাবার তাদের হাতে তুলে দিলাম। তাদেরকে ধন্যবাদ জানাই এই ভয়াবহতার মাঝে ও তারা ঠিকঠাক হোম কোয়ারেন্টাইনে ছিল ও লকডাউন মেনে চলার জন্য। বেশ কিছু পরিবারকে ত্রিপল দিলাম ও থাকার সুবন্দোবস্ত করে দিলাম। ছিটে বেড়া করে কুড়ে ঘরে হোম কোয়ারেন্টাইনে দিন যাপন করতে সমস্ত পরিবারের সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি। ভয়াবহতা, তার জন্য যে সাবধানতা অবলম্বন করতে হচ্ছে, অর্থাৎ যে লকডাউন, লকডাউনের পাশাপাশি অনেক পরিযায়ী শ্রমিক বা আমার এলাকার শ্রমিক এক জেলা থেকে আরেক জায়গায় কাজের তাগিদে গিয়ে, বিশেষ করে কলকাতা থেকে বা বিভিন্ন জায়গা থেকে যারা ফিরে এসছে আমার এলাকায়, তাদেরকে সরকারি কোনো স্কুলে কোয়ারেন্টাইন বা হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হচ্ছে। আমার এলাকাতেও সেটা করা হয়েছে। আমার আজকে এই গ্রামে বেশ কিছু পরিবার যারা কলকাতা থেকে এসেছে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রেখেছি এবং অনেকগুলো পরিবারকে আমি পাঁচডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে রেখেছি। আসার পর তাদেরকে তাদের সঙ্গে কথা বলা, সুবিধা অসুবিধা এগুলো জিজ্ঞেস করা, পাশাপাশি তাদেরকে আমি প্রথমেই 5 কিলো চাল, 2 কিলো আলু, তেল, ডাল ইত্যাদি দিয়েছি। আবার চাল দেওয়া হয়েছে। আজকে উদ্যোগ নিয়ে আমি নিজেই যে যারা কোয়ারেন্টাইনে আছে তাদেরকে খাওয়া রান্না করা খাবার তাদের প্রত্যেকটা পরিবারের হাতে আমি তুলে দিতে চাইছি, তুলে দিচ্ছি, যে তাদের প্রতি একটা সহানুভূতি এবং বিপদে তাদের পাশে দাঁড়ানো এবং তাদেরকেও ধন্যবাদ জানাবো যে এই ভয়াবহতা রক্ষা করার জন্য, লকডাউন সঠিকভাবে পালন করার জন্য যে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হচ্ছে সেটা আমরা বলেছি, সেটা সুন্দরভাবে পালন করার জন্য তাদের ধন্যবাদ জানাচ্ছি, যার জন্য তাদের পাশে দাঁড়িয়ে আজকে রান্না করা খাবার তাদের হাতে তুলে দেবো। পাশাপাশি দু একটা পরিবার, কয়েকটা পরিবার যারা হোম কোয়ারেন্টাইনে আছে তাদের থাকার, আলাদাভাবে থাকার খুব বন্দোবস্ত নাই, কোনো রকমের ছোট্ট বেড়া করে কুঁড়ে করে আছে, তাই তাদের হাতে তাদের সুন্দরভাবে থাকার জন্য এরা তার পর্যন্ত তুলে দেওয়ারও আমি ব্যবস্থা করছি, আজকে সেটাও তুলে দিচ্ছি। কতজন আমার গ্রামে এখন টোটালি যেটা বলা যায় যে প্রায় 65-70 জন আমার গ্রামেই আছে, তারা বাড়িতে স্কুলে বিভিন্ন জায়গায় আছে এবং অঞ্চলে প্রায় সপাচে অঞ্চলে আছে। পরবর্তীতে আরও পরিযায়ী শ্রমিকরা আসছে, আরও বৃহত্তর ভাবে তাদেরকে রাখতে হবে, তাদেরকে রাখবো, তাদের পাশে থাকবো, তাদেরকে সব রকমের সাহায্য সহযোগিতা পাইব। মুর্শিদাবাদ থেকে রাজেন্দ্রনাথ দত্ত, টাইমস বাংলা।